কন্ডাছড়ে বিজেপি মথার সাংগঠনিক শক্তি প্রদর্শন রোড শোতে শামিল বিপ্লব প্রদ্যুত জুটি প্রাক্তন মুখ্যমন্ত্রী নিশানায় বিগত বাম জামানা পাখির চোখ পূর্ব ত্রিপুরা উপজাতি সংরক্ষিত লোকসভা আসনের বিজয় পাহাড়ে গেরুয়ার ঢেউ তুলতে সচেষ্ট বিজেপি নেতৃত্বাধীন শাসক জোট মঙ্গলবার বিজেপি প্রার্থী কৃতি সিং দেববর্মার সমর্থনে রোড শো এবং নির্বাচনী সমাবেশের আয়োজন হয় গন্ডাছড়ায় এদিন গন্ডাছড়া ডাকবাংলো থেকে রোড শো শুরু হয়ে মহকুমা বিভিন্ন পথ পরিক্রমা করে কবিগুরু দ্বাদশ বিদ্যালয়ে এসে নির্বাচনী সমাবেশে মিলিত হয় সমাবেশে প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব বলেন 25 বছর ধরে কংগ্রেসের বিরোধিতা করে খুন করে ধর্ষণ করে দাঙ্গা বাঁধিয়ে ক্ষমতায় টিকে থেকে মুখ্যমন্ত্রী হয়েছে মানিক বাবু রাজ্যের মানুষ বুঝতে পেরেছেন রাজ্যের ক্ষতি যদি কেউ করে থাকে তবে বামপন্থীরা করেছে জনজাতিদের সর্বনাশ ও সবচেয়ে ক্ষতি করেছে সেই বামপন্থীরাই আর কংগ্রেসের কিছু নেতা আগরতলায় বসে বসে বড় বড় কথা বলে সিপিএম এর রাস্তা আরো সহজ করে দিয়েছে ওইসব নেতারা কখনো আগরতলার বাইরে পৌঁছাতে পারেনি জনজাতিদের কাছে যেতে পারেনি ঝুমিয়ারা কেমন আছে সেই খবর নেওয়ার সময় তাদের হয়নি আপনি ভোটটা করেছেন আমি জানতাম চাই আমার প্রাণ বাড়িয়ে দিতে আসছে একবার কোন ত্রিপুরাবাসী জানতে চায় যে আপনি ভোটটা হাত ছিল দিয়েছেন আপনার নিজের মুখে একবার বলে দেন আপনি তো ঘুরেই ঘুরিয়ে বলেন মহারাজ আমি একবার শুনলাম চাহত বৈরবাণী উল্টা কৃষ্ণে ভোট দিয়া যদি এ হাত চিহ্নে কে সাথ লড়াই কর করকে মারার কর করকে রেপ কর করকে দঙ্গা করা করাকে মানুষ এদিন সমাবেশে মথার নেতৃত্ব প্রদ্যোৎ কিশোর বক্তব্য রাখতে গিয়ে বলেন জনজাতিদের আর্থ সামাজিক অবস্থা সহ সামগ্রিক সমস্যার সমাধান এবং উন্নয়নের স্বার্থে তিনি রাজনীতিতে এসেছেন এই সকল সমস্যার সাংবিধানিক সমাধান একমাত্র লক্ষ্য আর সেই লক্ষ্য পূরণে সদর্থক এবং সুনিশ্চিত মতাদর্শ নিয়ে বিজেপি রাজ্যে কাজ করছে বলেই বিজেপির সঙ্গে জোট করেছে মথা মেরে জাতি সে বড়া নেহি मेरे लिए कोई फ्लैग मेरे दोफा से बड़ा नहीं मेरे लिए कोई पोस्ट मेरे कम्युनिटी का भविष्य से बड़ा नहीं हो सकता है मुझे राजनीति में आने के लिए सिर्फ एक लक्ष्य था मेरा लक्ष्य है कि हानि भूसा को अपना देश में अपने राज्य में अपने हा में आपको कॉन्स्टिट्यूशनल राइट्स देना पड़ेगा और उसके लिए এদিন বিজেপির এই কর্মসূচিতে প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব তিপ্রা মথা নেতা প্রদ্যুৎ কিশোর দেববর্মা ছাড়াও সাংসদ রেবতী ত্রিপুরা বিধায়ক চিত্ত দেববর্মা স্থানীয় বিধায়িকা বিজেপি জেলা সভাপতি প্রতিরাম ত্রিপুরা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন ব্যুরো রিপোর্ট নিউজ ভ্যানগার্ড